সবার জন্য মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করার আহ্বান জানিয়েছেন সূচনা ফাউন্ডেশন চেয়ারপারসন সাইমা ওয়াজেদ। বলেছেন শারীরিকভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে ইতিবাচক আচরণ করতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে মানসিক স্বাস্থ্য নিয়ে এক অনুষ্ঠানে সাইমা ওয়াজেদ বলেছেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে শারীরিকভাবে চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের উন্নয়ন ঘটানো সম্ভব নয়, এজন্য পরিবার ও সমাজকেও এগিয়ে আসতে হবে। শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের বোঝা হিসেবে না দেখে ভালোবাসার মাধ্যমে তাদের ভেতরের শক্তি বের করে সমাজের উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বললেন, দেশের 3 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভোগেন, আবার সামাজিক বাস্তবতার কারণে রোগীদের 80 থেকে 90% চিকিৎসা সেবার বাইরেই রয়ে গেছে। নিজেদের মধ্যে চেঞ্জ, নিজেদের বিশ্বাস, নিজের থিঙ্কিং, নিজেদের যেই মেন্টাল ব্লকস আছে যেটাতে যেটা প্রিভেন্ট করে আরেকজনকে অ্যাকসেপ্ট না করার, ওই জিনিসটা আগে চেঞ্জ করতে হবে। আমরা যদি আজকের ওটা চিন্তা করে ওটা চেঞ্জ হওয়ার জন্য শুরু করি, তাহলে আমাদের দেশ একদম বদলে যাবে।